আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল নীলামবাজারে ভয়াবহ দুর্ঘটনা শিশু সহ জনের মৃত্যু করিমগঞ্জের নীলামবাজার এলাকার বেড়াজালে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনায় শিশুসহ সহ জন প্রাণ হারিয়েছেন আসাম ত্রিপুরা আট নং যাত্রী অটো হন্ডাই বেনুর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ছয় জনের আজ দিনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে দুটি বাহনের ছয়জন লোককে সংকটজনক অবস্থা করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে পৌঁছেন জেলাশাসক মৃদুল কুমার যাদব জেলাশাসক জনতাকে বুঝিয়ে অবরোধ মুক্ত করতে সক্ষম হন নিহতরা হলেন পঁচিশ বছর বয়সের জাহেদা বেগম পঞ্চাশ বছর বয়সের বেদানা বেগম ত্রিশ বছর বয়সের রুহুল আলম ত্রিশ বছর বয়সের গুলজার হোসেন আঠারো মাসের শাজিদীন হুসেন এবং পঞ্চাশ বছর বয়সের হাসিনা বেগম রুহুল ইসলাম অটোচালক ব্যবসায়ী গুলজার হোসেনের পুরো পরিবার ও শাশুড়ি গুলজারের বাড়ি চাঁদ ক্রিয়ার দক্ষিণ কচুবাড়ি শাশুড়ি হাসিনা বেগমের বাড়ি ফাতার আসলকান্দির আসল কান্দির টুকের গ্রামে দুর্ঘটনায় গুরুতর আহত আরেক ব্যক্তি জাকির হোসেনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে দুটি গাড়ির সংঘর্ষ ভয়ানক ছিল যে অটোটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে গিয়ে একটি খালে খালে পড়ে গাড়িও পড়েছে আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এ নিয়ে তিনি টানা সাতবার বাজেট পেশ করলেন বাজেটে নতুন আয়কর কাঠামো সংশোধন করা হয়েছে যার লক্ষ্য মধ্যবিত্তের ভোগ বাড়ানোর লক্ষ্যে বাজেট দুই হাজার চব্বিশের প্রাথমিক ফোকাস ছিল চাকরি সৃষ্টি পরিকাঠামো বৃদ্ধি এবং কৃষক কল্যাণের উপর যা সরকারের বিকশিতবার দুই হাজার সাতচল্লিশ দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজেটের সেরা দশ ঘোষণা অমৃতসর কলকাতা ইকোনমিক করিডোর পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের পাঁচ রাজ্যের জন্য শিল্প প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ বাজেট পেশের সময় পূর্বোদয় যোজনা এই প্রকল্পের ঘোষণা করেন তিনি এর পাশাপাশি অমৃতসর কলকাতা ইকোনমিক করিডর গড়ে তোলা হবে বলে জানান নির্মলা তিনি বলেন এই করিডরের ইন্ডাস্ট্রিয়াল নড হিসাবে পূর্ব ভারত থেকে গয়াকে তুলে ধরা হবে এই করিডরে শিল্পের জন্য পরিকাঠামো উন্নয়ন করা হবে পূর্বোদয় যোজনার অধীনে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ রাজ্য থাকবে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই বিশেষ স্কিমের অধীনে থাকছে বাংলাও নতুন কর ব্যবস্থায় কর্মচারীরা সাড়ে সতেরো হাজার টাকা বাঁচাতে পারবে বেতনভোগী কর্মীরা নতুন করে ব্যবস্থায় সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবে এছাড়া আরও কিছু পরিবর্তন আনা হচ্ছে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা রাজস্ব ছাড় দেওয়া হবে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা রাজস্ব অতিরিক্ত বাড়ানো হবে একইভাবে রাজস্ব ছাড় হবে সাত হাজার কোটি টাকা আয়কর স্লেবে বড় পরিবর্তন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আয়কর স্লেবে বড় পরিবর্তন ঘোষণা করেছেন এখন স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার করা হয়েছে এই ব্যবস্থায় তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর লাগবে না তিন থেকে সাত লক্ষ আয়ের উপর পাঁচ শতাংশ আয়কর দিতে হবে সাত থেকে দশ লক্ষ আয়ের উপর দশ শতাংশ হারে আয়কর ধার্য করা হবে দশ থেকে বারো লক্ষ খরযোগ্য আয়ের উপর পনেরো শতাংশ হারে আয়কর ধার্য করা হবে বারো থেকে পনেরো লাখ করযোগ্য আয়ের উপর বিশ শতাংশ আয়কর ধার্য করা হবে পনেরো লক্ষের বেশি করযোগ্য আয়ের উপর ত্রিশ শতাংশ হারে আয়কর ধার্য করা হবে একই সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার করা হয়েছে সোনা ও রূপর উপর শুল্ক কমানো হয়েছে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত তিনটি ঔষধ কাস্টম ডিউটি থেকে অব্যাহতি পাবে অর্থমন্ত্রী সীতারমন বলেছেন যে সোনা ও রূপর উপর শুল্ক কমিয়ে ছয় শতাংশ এবং প্ল্যাটিনামের উপর সাড়ে ছয় শতাংশ করা হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পূর্ব চার চালু করা হবে বিহারে বন্যা নিয়ন্ত্রণে সাড়ে এগারো টাকা আনুমানিক খরচে আর্থিক সহায়তা দেবে প্রতি বছর বন্যার সম্মুখীন আসাম বন্যা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট প্রকল্পের জন্য সহায়তা পাবে বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া হিমাচল প্রদেশ বহুপাক্ষিক সহায়তার মাধ্যমে পুনর্গঠনের সহায়তা পাবে এছাড়াও উত্তরাখণ্ড যেটি ভূমিধ্বংস এবং ম্যাগ বিস্ফোরণের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও সাহায্য দেওয়া হবে জনজাতি উন্নয়ন গ্রাম অভিযান আদিবাসী সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য প্রধানমন্ত্রী জনজাতি উন্নয়ন গ্রাম অভিযান চালু করা হবে এই প্রকল্পটি উপজাতীয় অধ্যুষিত গ্রাম এবং জেলাগুলিতে জনজাতি পরিবারগুলির জন্য স্যাচুরেশন কোভারেজ গ্রহণ করবে পাঁচ কোটি মানুষ উপকৃত হবে মুদ্রা লোন বেড়ে বিশ লক্ষ বাজেটে এমএসএমই এবং উৎপাদনের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বাজেটে একটি নতুন ব্যবস্থা ঘোষণা করা হয়েছে এছাড়াও মুদ্রা ঋণের সীমা দশ লক্ষ টাকা থেকে বাড়িয়ে বিশ লক্ষ টাকা করা হয়েছে ইন্টার্নশিপ ভাতা কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন সরকার পাঁচটি শীর্ষ সংস্থায় এক কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করবে এতে প্রতি মাসে ইন্টার্নশিপ ভাতা পাঁচ হাজার টাকা এবং এককালীন সহায়তা ছয় টাকা দেওয়া হবে শিক্ষা ঋণ দশ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ পাওয়া যাবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী যদিও দেশের মধ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই ঋণ পাওয়া যাবে অর্থাৎ দেশের কোনো উচ্চ প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই ঋণ পাওয়া যাবে নির্মলা সীতারমন আরও যোগ করেছেন যে সরকার ঋণের পরিমাণের তিন শতাংশ সুদ সহ প্রতি বছর এক লক্ষ পড়ুয়াকে সরাসরি ই বাউচার দেবে তিন কোটি অতিরিক্ত বাড়ি তৈরি করা হবে শহর ও গ্রামাঞ্চলে আবাসের বাড়িগুলি নির্মাণ করা হবে এজন্য বাজেটে বরাদ্দ রাখছে সরকার শহুরে আবাস প্রকল্পের জন্য দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অপরদিকে কুখ্যাত দুই ডাকাতকে পাকড়াও করল খাটিগুড়া পুলিশ খাটিগুড়া থানার এসআই আইব আলী বড়বুইয়া দলবল নিয়ে অভিযান চালিয়ে সরিষা কুড়ি গ্রামের শফিকুল ইসলাম ও মোহনপুর গ্রামের আলী হাসান ওরফে সোনাবুলকে পাকড়াও করে সোমবার এই অভিযান চালান তিনি অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়ে চারিদিকে জলবেষ্টিত এলাকা থেকে দূরদর্শ ডাকাতদের পাকড়াও করা হয় ধৃত ডাকাতদের কাছ থেকে একটি আইফোন ও একটি ওপো মোবাইল সেট উদ্ধার করেছে কাটিগুড়া পুলিশ উল্লেখ্য গত বিশ জুন কাটিগুড়ার গোবিন্দপুরে গভীর রাতে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল সেই দিনের ডাকাতির ঘটনার প্রেক্ষিতে কাটিগুড়া থানায় শিলচর থানাধীন বালিকাট এলাকার হলিল উদ্দিন একটি মামলা প্রদান করেছিলেন সেই মামলায় এই আইফোন ও ওপো তেপ্পান্ন সেট সহ তিনটি মোবাইল সেট ডাকাত দল হাতে নিয়ে গিয়েছিল বলে এজাহারে উল্লেখ করেছিলেন এজাহারকারী খলিল উদ্দিন লস্কর পুলিশের জিজ্ঞাসাবাদে দুই ডাকাত স্বীকারক করেছে যে এদিনের ডাকাতির ঘটনায় তারা দুইজন সহ অন্যান্যরা এই ডাকাতির ঘটনায় জড়িত ছিল তাদের খাটিগুড়া থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা যায় অপরদিকে এখনই সিদ্ধান্ত না নিলে বেসতে যাবে ঐক্যমঞ্চ কংগ্রেসকে বার্তা অখিলের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিরোধী ঐক্যমঞ্চে থাকা প্রতিটি রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে ঐক্যমন্ত্রে এসে বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দিতে আহ্বান জানালেন অখিল গগৈ এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস সহ প্রতিটি দলকে এই বার্তা দেন রাইজর দলের সভাপতি শিবসাগরের বিধায়ক বিগত লোকসভা নির্বাচনের আগে ঐক্যমঞ্চের শরিক দলগুলো আসন সমঝোতার ভিত্তিতে বিভিন্ন কেন্দ্রে প্রার্থী না দেওয়ায় যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল এদিন অখিল গগৈর মন্তব্যে সেই বিষয়টি ফের সামনে এসেছে অখিল গগৈ স্পষ্ট করে বলেন যে ফ্যাসিস্ট নীতির কারণে রাইজর দল বিজেপির বিরোধিতা করছে সেই অহংকার কংগ্রেসের মধ্যে গড়ে উঠলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এমনকি জুটের শরিক দলগুলোকে ব্যাপারে অবহিত করা নিজেদের দায়িত্বের মধ্যে পড়ে বলে এদিন তিনি উল্লেখ করে তার কথায় খুব শীঘ্রই গণতান্ত্রিকভাবে ঐক্যমঞ্চের প্রার্থীদের আলোচনায় বসে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তিনি ঐক্যমন্ত্রীর সভাপতি ভূপেন বোরা ও সম্পাদক জ্যোতি গে আহ্বান জানিয়ে বলেন সব দলকে আলোচনায় রেখে জুট রাজনীতির স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি অখিল বলেন গত লোকসভা নির্বাচনে কেন্দ্রে প্রার্থী দিতে চেয়েছিল কিন্তু কংগ্রেস প্রথমে এই আসনটি ছেড়ে দিতে অস্বীকার করে এ অবস্থায় রাইজর দল সাধারণ সভা ডেকে সিদ্ধান্ত গ্রহণ করে এই কেন্দ্রে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে যদিও পরবর্তীতে কংগ্রেস রাইজর দলকে এই আসনে প্রার্থী দাঁড় করাবে কিনা তা জিজ্ঞেস করেছিল কিন্তু রাইজর দল শরিকদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই আসনে নির্বাচন লড়ার সিদ্ধান্ত থেকে সরে আসে অখিল বলেন রাইজর দল এই ত্যাগের সিদ্ধান্ত নিলেও অন্য দল এককভাবে নির্বাচনী লড়াইয়ে নামে বামপন্থী দল বরপেটা আসনে প্রার্থী দাঁড় করায় আম আদমি পার্টি সমাজতার ভিত্তিতে লড়াইয়ে না নামে তিনটি আসনে প্রার্থী দে ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেস তার কি আসনে প্রার্থী দাঁড় করায় রাইজর দলের সভাপতি এদিন কুলা কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন বারবার এভাবে জুটের স্বাস্থ্যরক্ষায় রক্ষায় রাইজর দল ত্যাগের রাজনীতি করবে না অখিল বলেন প্রতিবার রাইজর দল বিষ পান করবে আর কংগ্রেস অমৃতের সাথে চেকে দেখবে এমন হতে পারে না আর এটি মোটেই জুট রাজনীতির জন্য ভালো নয় আগামী ছাব্বিশের নির্বাচনে বিরোধী জুট ক্ষমতা এলে এবং কংগ্রেসের এমন চরিত্র বজায় থাকলে সাধারণ মানুষের জন্য কতটা মঙ্গল হবে তা নিয়েও আশঙ্কা ব্যক্ত করেন তিনি তার কথায় বিরোধী ঐক্যমন্ত্রের সব শরিক দল একসঙ্গে বসে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে যদি কংগ্রেস একাই সব সিদ্ধান্ত নেয় তাহলে জুট রাজনীতি মোটাই স্থায়ী হবে না হবে না অখিল বলেন বিহারী বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী দাঁড় করানোর ইচ্ছে প্রকাশ করেছে ফলে আলোচনার মাধ্যমে তাদের এই আসনটি ছেড়ে দিতে হবে ঠিক একইভাবে বঙ্গাইগাঁও কেন্দ্রে উনিশশো সাল থেকে কংগ্রেস জয়ী হয়নি এভাবে আঞ্চলিক দল অগপ লাভ করেছিল কিন্তু এবার এই কেন্দ্রে অগপকে পরাস্ত করতে হলে আরেকটি আঞ্চলিক দলকে লড়াইয়ে নামতে হবে ফলে বঙ্গাইগাঁও আসনটি রাইজর দলকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি তার কথায় বঙ্গাইগাঁও আসনে বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থীর জয় নিশ্চিত করতে চাইলে কংগ্রেসকে এই আসন রাইজর দলকে ছেড়ে দিতে হবে অখিল অবশ্য এই সমাজার রাজনীতিতে অন্য আসনগুলোতে কংগ্রেসকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছে অপরদিকে থেকে কেন্দ্রের জন্য প্রস্তুত এক এখন থেকে কড়া নিয়ম নীতির মধ্যে চলবে রাজ্যের নেশামুক্তি কেন্দ্রগুলো এ নিয়ে একটি এস প্রস্তুত করে রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর গাইডলাইন দেওয়া হয়েছে আগামী এক আগস্ট থেকে এই নতুন নিয়ম নীতি লাগু হবে রাজ্যে এদিন রাজ্যের বিভিন্ন নেশামুক্তি কেন্দ্রের মালিকদের সঙ্গে এক বৈঠকের পর এ সংক্রান্ত সরকারের নির্দেশিকার কথা জানিয়েছেন মন্ত্রী পিযু সদারিকা এই বৈঠকে দুপক্ষের আলোচনার পরেই সরকার গাইডলাইন প্রস্তুত করে রাজ্যের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রগুলোর পরিচালন ব্যবস্থায় কোরা নিয়ম নীতি জারি করল রাজ্য সরকারের সামাজিক ন্যায় ও সমলিকরণ বিভাগ এই গাইডলাইনে বলা হয়েছে এখন থেকে প্রতিটি নেশামুক্তি কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে তাছাড়া পঁচিশ জন রুগীর বিপরীতে থাকতে হবে দুইজন জন করে চিকিৎসক এমনকি চব্বিশ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসককে প্রয়োজনীয় চিকিৎসা করতে হবে গাইডলাইনে আরও বলা হয়েছে নেশা কেন্দ্র পরিচালনার জন্য একজন প্রকল্প আধিকারিক নিয়োগ করতে হবে এই আধিকারিকের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ের হতে হবে এদিন এই এসপি সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী পিজুষ হাজারিকা জানান পঁচিশ জন রুগীর জন্য দুইজন নার্সও থাকতে হবে তাছাড়া একজন রুগী নেশামুক্তি কেন্দ্রে আসার চব্বিশ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসককে তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এই পরীক্ষার পরি চিকিৎসককে সিদ্ধান্ত নিতে হবে যে এই নেশাগ্রস্ত ব্যক্তি এই কেন্দ্রে থাকার যোগ্য কিনা এরপর কেন্দ্রের চিকিৎসককে প্রতি সপ্তাহে অন্তত দুই দিন রুগীর স্বাস্থ্যের পরীক্ষা করতে হবে একজন মনোরোগ বিশেষজ্ঞকে এই রুগীর কাউন্সেলিং করতে হবে মন্ত্রী বলেন একটি নেশামুক্তি কেন্দ্রকে এই গাইডলাইন অনুসারে নিয়ম প্রস্তুত করে রেজিস্ট্রেশন করতে হবে এদিকে কোনো একটি নেশামুক্তি কেন্দ্র থেকে সুস্থ হয়ে বেরিয়ে আসা একজন রুগী পরবর্তী তিন বছরের আগে নতুন কোনো সেন্টার খুলতে পারবে না গাইডলাইন অনুযায়ী দুইশো বর্গফুটের একটি কক্ষে চারজনের বেশি নেশাসক্ত ব্যক্তিকে রাখা যাবে না খাওয়া দাওয়ার নীতি না মানে তবে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হবে মন্ত্রী বলেন এই গাইডলাইন কঠোরভাবে বলবৎ করবে রাজ্য সরকার আগামী এক আগস্ট থেকে এই নিয়ম নীতি লাগু হবে এবং তিন মাস পর রাজ্য সরকার নেশামুক্তি কেন্দ্রগুলো ঠিকঠাকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখবে মন্ত্রী স্পষ্ট বলেন এ ধরনের কেন্দ্রে গিয়ে একজন ব্যক্তি মারা যান তা রাজ্য সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না এতদিন যে শুধুমাত্র টাকা রোজগার করার জন্য নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্র গড়ে উঠেছে আর তা হবে না সরকার কঠোরভাবে এর মোকাবিলা করবে কোনো ব্যক্তি যদি কেন্দ্র খুলে অর্থ রোজগার করেন তবে সরকারের কোনো আপত্তি নেই তবে সর্বাবস্থায় নিয়ম মেনে চলতে হবে সরকারের এই নতুন সিদ্ধান্তে রাজ্যের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কেন্দ্রগুলো যে একটি নিয়ম নীতির মধ্যে চলে আসবে তা আর বলার অপেক্ষা রাখে না অপরদিকে বৈরবী দিকে হাইলাকান্দি হয়ে গুয়াহাটি পর্যন্ত রেল পরিষেবা চালুর দাবিতে সদনে সরব হলেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ বাজেট অধিবেশনের প্রথম দিনে তিনি সপ্তাহে অন্তত তিন দিন যাত্রীবাহী রেল চালুর প্রস্তাব দেন কৃপনাথপালা উল্লেখ করেন মিজোরামের বৈরবী থেকে হাইলাকান্দি হয়ে গুহাটি পর্যন্ত সরাসরি রেল পরিষেবা এখনও চালু হয়নি এর ফলে দক্ষিণ হাইলাকান্দির অনেক দুর্গম অঞ্চলের লোকেদের বদরপুর এসে দূরপাল্লার রেল দর্তে হচ্ছে যা তাদের জন্য অত্যন্ত বেসাপেক্ষ এবং অসুবিধাজনক ভৈরবী গুহাটি যাত্রীবাহী রেল পরিষেবা শুরু হলে হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রী ও অসুস্থ ব্যক্তিরা বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও এই পরিষেবা চালু হলে স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্পেরও বিকাশ হবে বলে আশা করা হচ্ছে হাইলাকান্দির কৃষিজীবীরা তাদের উৎপাদিত পণ্য দ্রুত এবং কম খরচে গুয়াহাটি সহ অন্যান্য শহরে পরিবহন করতে পারবে পরে এই বিষয়ে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান দ্বিতীয়বার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি প্রথমবার সংসদে দেন প্রথম তিনি দিকে হাইলাকান্দি হয়ে গুয়াহাটি পর্যন্ত যাত্রীবাহী রেল পরিষেবা চালুর দীর্ঘদিনের দাবি উত্থাপন করেছেন তিনি জানান এই বাজেট অধিবেশনে রেলমন্ত্রী এ বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে সদনকে অবগত করবে মালা আরও বলেন রেল পরিষেবা চালু হলে আসামের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন আরও সুদৃঢ় হবে এবং মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজতর হবে এছাড়াও তিনি আশা করেন এই রেল পরিষেবা চালু হলে সীমান্ত এলাকার সুরক্ষা ব্যবস্থা উন্নত হবে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের জন্য আহ্বান না যাতে মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হয় এবং তারা উন্নত জীবনের সুবিধা পেতে পারেন